নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ঙ্কর। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য যেই বইটা নিয়ে এসেছি সেটা একটা অঙ্ক বই। তো দেখো, এই বইটা কিন্তু তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো বা দেখেছো, এবং এই বইটা আর কি যিনি তৈরি করেছেন তিনিও কিন্তু খুব একজন মানে সুপরিচিত লোক আর কি, সুপরিচিত ব্যক্তি বলতে পারো, আমাদের এই মানে যারা আর কি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি সেই সমস্ত স্টুডেন্টদের কাছে। তো এই বইটার নাম হচ্ছে ম্যাজিক ম্যাথ, তোমরা দেখতে পাচ্ছ, এবং সম্পাদনায় কামাল হোসেন। আচ্ছা, এখানে দেখো বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সর্বাধিক বিক্রিত অঙ্কের বই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে এই বইটা নাকি সব থেকে বেশি পরিমাণে বিক্রিত হয়েছে। আচ্ছা, সেই ব্যাপারে আমি ঠিক জানি না, তো আমার তো পার্সোনালি মনে হয় সুবীর দাসের অঙ্ক বইটা সব থেকে বেশি বিক্রিত, তবে এটা হতেও পারে। আচ্ছা, এখানেও দেখো লেখা রয়েছে সম্পাদনায় কামাল হোসেন, কামাল হোসেনের এটা কিন্তু একটা অঙ্ক বই। আচ্ছা দেখো, বইটার মোটামুটি এরকম মোটা আর কি। আচ্ছা, এই বইটা সম্পর্কে তোমাদের প্রথমে একটা কথা বলি, যে তোমাদের কাছে যদি অলরেডি কোনো ম্যাথ বই থাকে সেক্ষেত্রে, মানে বেঙ্গলি ভার্সনের কথা বলছি বা ইংলিশ ভার্সনে, তাহলে কিন্তু এই বইটা কেনার কোনো রকম প্রশ্নই উঠছে না, ঠিক আছে? এই বইটা একটা অল্টারনেটিভ, আমি জাস্ট তোমাদেরকে দেখাবো, আমার প্রয়োজন মনে হলে যে তোমাদেরকে এই বইটা দেখাই। মানে কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে এই বইটা কিন্তু কাজে লাগবে। কাদের ক্ষেত্রে কাজে লাগবে? যেমন ধরো, যারা অঙ্কতে একদমই কিছু পারো না, ঠিক আছে, মানে একদম নতুন অঙ্ক শুরু করতে চাইছো, বা সুবীর দাসের অঙ্ক বইটা থেকে করেও শিখ মানে কিছু বুঝতে পারছো না, আমি বলবো সেক্ষেত্রে এই বইটা কিন্তু তোমাদেরকে মানে তোমাদের কাছে হেল্পফুল হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। কারণ এই বইটার মধ্যে দুরকমভাবে এগুলো মানে ম্যাথগুলো কিন্তু সলিউশন করে দেওয়া আছে। একটা হচ্ছে মানে এক্সপ্লেন করে করে করা, ওটা যেটাকে বলে মানে সম্পূর্ণ ব্যাখ্যাসহ অঙ্কের সমাধান, আর একটা হচ্ছে মানে শর্ট ট্রিক বলতে পারো, অর্থাৎ কুইক মেথড করে কিন্তু অঙ্কগুলো করা আছে। এবং বইটা মানে একদমই খারাপ কোনো বই নয়, যথেষ্ট ভালো একটা বই। তবে এটা মানে যাদের প্রয়োজন হবে অবশ্যই তারাই কিনবে, মানে সবার জন্য কিন্তু এই বইটা নয়। যারা মোটামুটি সুবীর দাসের অঙ্ক বই থেকে অঙ্ক করছো, অথবা চঞ্চল ঘোষ থেকে করছো, বা যে কোনো অঙ্ক বই থেকে অঙ্ক করছো, আমি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো অঙ্ক মানে বইয়ের ভিডিও করেছি, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। সেগুলোর একটাও যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু এই বইটা কেনার কোনো রকম প্রয়োজন নেই। আচ্ছা, এবার আমরা একটু বইটার ভেতরে চলে যাব। দেখো, এখানটার বইটার দাম লেখা রয়েছে 300 টাকা, এবং এর উপরে কিন্তু মোটামুটি 35-40% ডিসকাউন্ট পাওয়া যাবে। এটা অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, অ্যামাজনে আমি সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর তোমরা চাইলে কলেজ স্ট্রিট থেকে কিনতে পারো, এবং আমি যে দোকান থেকে বই কিনি, ফুলিয়া নদীয়ার বিনাপানি পুস্তকালয়, তোমরা কিন্তু সেখান থেকেও কিনতে পারো। সেখানে বইটার উপরে কিন্তু একদম কলেজ স্ট্রিটের মতো ডিসকাউন্ট দেওয়া হয়, এবং তোমরা অফলাইনে গিয়ে কিনতে পারো অথবা অনলাইন থেকে পারচেস করতে পারো বাই পোস্টে। আমি সেই দোকানের ডিটেলস আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। আচ্ছা, এবার যদি একটু সূচিপত্রটা দেখি, দেখো যে এখানে কিন্তু ম্যাথের প্রতিটা চ্যাপ্টারই কিন্তু রয়েছে, ঠিক আছে, মানে অ্যারিথমেটিক পোর্শনটার উপর বেশি জোর দেওয়া হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওই ক্যালেন্ডার মেনসুরেশন এগুলোও কিন্তু রয়েছে। আচ্ছা, এবার আমি তোমাদের একটু দেখাই। দেখো চ্যাপ্টারগুলো, প্রথমে বলছে যে ম্যাজিকের অঙ্ক, অঙ্কের ম্যাজিক, ঠিক আছে, এই একটা চ্যাপ্টারের নাম, একটা মজার নাম। তারপরে হচ্ছে ম্যাজিক চ্যাপ্টার বলে একটা পোর্শন রয়েছে, ঠিক আছে। এবং তারপরে দেখো চ্যাপ্টার ওয়ান হচ্ছে ডিভিজিবিলিটি, স্কোয়ার রয়েছে, স্কোয়ার রুট রয়েছে, কিউব রুট, HCF, LCM, মেথড অফ মাল্টিপ্লিকেশন, নাম্বার সিস্টেম, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ, পার্সেন্টেজ, প্রফিট লস, অ্যাভারেজ, প্রবলেম অন এজেস, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, তারপরে টাইম ওয়ার্ক রয়েছে, টাইম ডিস্টেন্স রয়েছে, পাইপ সিস্টেমস রয়েছে, রেস অ্যান্ড গেমস, বোট অ্যান্ড স্ট্রিমস, ক্লক, লগারিদম, মেনসুরেশন, ক্যালেন্ডার। মোটামুটি অঙ্কের যা যা চ্যাপ্টার আমাদের পরীক্ষাতে আর কি পরীক্ষাতে আসে সব কিছুই কিন্তু কভার করা আছে। আচ্ছা দেখো, এখান থেকে প্রথমে বলছে ম্যাজিকের অঙ্ক, অঙ্কের ম্যাজিক। দেখো এখানে বলছে ক্যালকুলেটরের থেকেও দ্রুত সমাধান, মানে খুব তাড়াতাড়ি কী করে এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলোর সলিউশন করা যাবে, কিছু শর্ট ট্রিক বলতে পারো, ঠিক আছে, সেরকম টাইপের আর কি। দেখো এখানে যদি এইটাই দেখাই, বলছে 5 সেকেন্ডে উত্তর। ধরো এই ম্যাথটা দেওয়া রয়েছে, এটা জব অ্যাসিস্ট্যান্ট 2020 এসেছিলো, এবার এটার 5 সেকেন্ডে উত্তর কীভাবে করবে, ঠিক আছে, আমরা গতানুগতিক যেভাবে করি সেটা এখানে দেওয়া রয়েছে, আর এখানে শর্ট ট্রিকে তোমরা কীভাবে করতে পারবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো আমি দেখেছি কামাল হোসেনের বইগুলো কিন্তু মূলত শর্ট ট্রিকের জন্যই আর কি মার্কেটে চলে, সেটা জিকে বলো, ইংলিশ বলো, অথবা সায়েন্সের একটা বই হয় বা ম্যাথের এই যে বইটা, এগুলো কিন্তু সেই কারণের জন্যই চলে। দেখো এই যে অঙ্কটা 6+66+666+ মানে 4+6=2 কত হবে, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, SSC 2020 কোনো একটা পরীক্ষাতে এসেছিলো, সেটাকে কী করে তোমরা শর্টে বের করবে, ঠিক আছে, মানে 5 সেকেন্ডে উত্তর কীভাবে করবে, ঠিক আছে, সেইগুলো কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ এখান থেকে তোমরা কিছু কিছু শর্ট ট্রিক শিখতে পারবে। তবে আমি এই শর্ট ট্রিকের কথা বলবো যে একেবারেই এগুলোর উপরে ভরসা করো না, কারণ এইগুলো কিন্তু ওই 2-4 দিন মনে থাকে, আলটিমেটলি কিন্তু এগুলো মনে থাকে না, ঠিক আছে, এসবের পেছনে নাচোটাই ভালো শর্ট ট্রিকের পেছনে।
কিন্তু মানে এইটা বাদ দিলে পরে পরের থেকে যে অঙ্কগুলো আছে আমি বলবো সেগুলো বেশ ভালো করে দেওয়া আছে, ঠিক আছে? সেটা তোমাদের ডেসক্রিপটিভ যদি অঙ্ক করতে হয় কোনো পরীক্ষাতে, যেমন পুলিশের এসআইতে ডেসক্রিপটিভ করতে হয় বা অন্যান্য মিসলেনিয়াস পরীক্ষাতে ডেসক্রিপটিভ করতে হয়, মানে মেইনের ক্ষেত্রে আর কি অঙ্কগুলো, সেক্ষেত্রে কিন্তু এই বইতে সেভাবে অঙ্কগুলো দেওয়া আছে। সেটা একটা খুব ভালো দিক বইটার, মানে সব খারাপ দিক নেই, ভালো দিকও রয়েছে। দেখো এখানে বলছে ম্যাজিক চ্যাপ্টার, এখানে কিন্তু কুইক মেথড বলে বলে বিভিন্ন আর কি অঙ্কগুলোকে সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো একটু মানে একটু মানে পজ করে তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এই একটা আলাদা পোর্শনই করা হয়েছে যেখানে এরকম অঙ্ক দেওয়া এবং শুধুমাত্র কুইক মেথডে কী করে খুব তাড়াতাড়ি সলিউশন করতে পারবে সেগুলো দেওয়া আছে। এটাও মোটামুটি ওই কুইক মেথড বলে বলেই কিন্তু মানে এই চ্যাপ্টারটা গেছে। এবারে আমি তোমাদের দেখাবো হচ্ছে আসল যেখান থেকে শুরু হচ্ছে আর কি। আচ্ছা দেখো, এখান থেকে শুরু হচ্ছে প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নাম কী রয়েছে? বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি। দেখো এইখানে প্রথমে মানে পুরো আর কি ডিটেলসে দেওয়া রয়েছে যে বিভিন্ন মানে ডিভিজিবিলিটি কীভাবে বের করবে, বা জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, অড নাম্বার, ইভেন নাম্বার, অড প্লেস, ইভেন প্লেস, এগুলো সব দেওয়া আছে, ঠিক আছে? প্রথমে তারপরে দেখো এভাবে কিন্তু চলছে এবং এখানে মনে রাখবেন বলে বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলো দেওয়া রয়েছে। মোটামুটি অন্য সব অঙ্ক বইতে কিন্তু এরকমই থাকে। আচ্ছা এখান থেকে দেখো শুরু হচ্ছে আমাদের আসল ম্যাথ। এটা মিসলেনিয়াস এক্সাম 1997 এক্সাম পরীক্ষাতে এসেছিলো, সেখানকার যে অঙ্কটা সেটাকে দেখো এখানে এভাবে সলভ করে দেওয়া, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ সলভ করে দেওয়া আছে। আচ্ছা এই অঙ্কটা দেখো সেক্ষেত্রেও এখানে কিন্তু খুব শর্টকাটের মধ্যে মানে সলভ করে দেওয়া আছে এবং সলভগুলো ভালো, এই ক্ষেত্রে সলভগুলো বেশ সুন্দর। আচ্ছা ধরো এই অঙ্কটা যদি একবার দেখো, বলছে যে দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য 65 বৃহত্তম সংখ্যাটি কত হবে। আচ্ছা এখানে অ্যান্সারটা মানে যেটা বলে গতানুগতিক আমরা যেভাবে সলভ করি ধরে ধরে স্টেপ বাই স্টেপ করে দেওয়া রয়েছে, ঠিক আছে? মানে ডেসক্রিপটিভ ওয়েতে করা। তারপরে দেখো কুইক মেথড, কুইক মেথডে কী করে তুমি শর্টে অঙ্কটা করতে পারবে, সেভাবে কিন্তু প্রতিটা অঙ্ক এক একটা চ্যাপ্টারে যা যা রয়েছে মোটামুটি সবগুলোকে এরকম মানে প্রথমে ডিটেলসে মানে সলিউশন করা, তারপরে কিন্তু কুইক মেথডে সলিউশন করা এবং সাম কোশ্চেন ফর মোর প্র্যাকটিস, এক্সট্রা প্র্যাকটিসের জন্য কিছু কোশ্চেনও কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? এবং সেই মানে কোশ্চেনগুলো যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু ডিটেলস অ্যানালিসিস রয়েছে, দেখো দেখতে পাবে সে অঙ্কগুলোর এখানে ডিটেলস অ্যানালিসিস রয়েছে এবং সেগুলো কুইক মেথডেও কিন্তু করা রয়েছে, ঠিক আছে? তো মোটামুটি দেখো যদি শর্ট ট্রিক শিখতে হয় বা তোমাদের মানে মনে করো যে খুব তাড়াতাড়ি অঙ্ক আর কি বের করবে, সেক্ষেত্রে এই বইগুলো মানে হেল্পফুল, আমি বলবো কাজে দেয়, একেবারে মানে কাজে দেবে না তা নয়, তবে আমি বলবো যে একটা স্ট্যান্ডার্ড অঙ্ক বই যদি থাকে সেগুলো থেকে করাটাই বেটার। আচ্ছা দেখো বর্গমূল বা স্কোয়ার রুটের চ্যাপ্টার, এক্ষেত্রেও তাই যে প্রথমে বিভিন্ন আর কি টপিক সম্পর্কে দেওয়াটা রয়েছে। আচ্ছা HCF LCM এখানেও তাই প্রথমে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে, তারপর ধরো প্রথম যে অঙ্কটা সেক্ষেত্রে আমরা যেভাবে নর্মালি করি সেরকমভাবে দেওয়া, তারপর কিন্তু কুইক মেথড ওয়াইজ দেওয়া রয়েছে, ঠিক আছে? কুইক মেথড নাম্বার ওয়ান, নাম্বার টু, মানে যা যত শর্ট ফর্মে করা যায় আর কি সেভাবে করা, মানে শর্ট ট্রিকে আর কি, শর্ট ট্রিকে তোমরা শিখতে পারবে এখান থেকে। আচ্ছা মোটামুটি অঙ্ক যা আছে বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং খুব রিসেন্ট কোশ্চেন কম রয়েছে, একটু পুরনো কোশ্চেনটাই বেশি কিন্তু বইটার মধ্যে। তো এরকমই মোটামুটি বইটার প্রেজেন্টেশন, আমি দু একটা চ্যাপ্টার তোমাদেরকে একটু দেখাই যে এই ধরনের বইতে খুব বিশেষ কিছু দেখানো থাকে না, কারণ এই বইগুলোকে কখন কনসিডার করবে, ধরো একদম প্রথমে মানে শিখতে চাইছো যে খুব খুব মানে স্টেপ বাই স্টেপ অঙ্ক দেখে শিখতে চাইছো, সেই ক্ষেত্রে আমি বলবো এটা কাজে লাগতে পারে, অথবা শর্ট ট্রিকের জন্য বইটাকে কনসিডার করতে পারো, তাছাড়া বিশেষ কোনো প্রয়োজন নেই। আচ্ছা শতকরা চ্যাপ্টারটা দেখো, এক্ষেত্রে প্রথমে এরকম ইনফরমেশন দেওয়া, তারপর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেখো, প্রথমে এরকম দেখো স্টেপ বাই স্টেপ করা। এই স্টেপ বাই স্টেপগুলো কখন কাজে লাগবে, যখন আমি বললাম যে যখন ডেসক্রিপটিভ পরীক্ষা দেবে সেই ক্ষেত্রে কিন্তু এই স্টেপগুলো কাজে লাগে, ঠিক আছে? দেখো এখানে এটারও কুইক মেথড রয়েছে, এত বড়োটা মানে বড় সলিউশন এটাকে শর্টে কোনটুকু করে দেওয়া রয়েছে। আচ্ছা এই ক্ষেত্রে যদি দেখো সলভটা দেখো এভাবে করা যায় এবং কুইক মেথডটা এভাবে হয়। আচ্ছা এবার যদি তিন নম্বর অঙ্কটা দেখো, যদি আমরা ডিটেলসে করতাম তাহলে এত বড় হতো, মানে স্টেপ বাই স্টেপ ধরে ধরে যেভাবে আমরা স্কুল কলেজে মানে স্কুলে অঙ্ক করেছি আর কি ক্লাসে, সেইভাবে করা রয়েছে। আর কুইক মেথডটা দেখো একদম সূত্র দিয়ে এখানে করে দেওয়া রয়েছে এবং এই সূত্রগুলো কিন্তু সব কিছুই মানে ওখানে থাকবে আর কি, মানে প্রতিটা জিনিসের মধ্যে থাকবে, যেই প্রথম থেকে যে দেওয়া রয়েছে সেই সূত্রগুলো কিন্তু পরপর থাকবে। তো এভাবেই কিন্তু মোটামুটি বইটার মধ্যে সলিউশন করা রয়েছে, ঠিক আছে? এবং যা অঙ্ক রয়েছে আমি বলবো ওই অঙ্কগুলো পরীক্ষাতে আসার মতোই অঙ্ক, মানে কোনো না কোনো পরীক্ষাতে এসছে বা কিছু দু একটা অঙ্ক বানানো রয়েছে, যেগুলো বানানো রয়েছে সেগুলো পরীক্ষাতে আসার মতো অঙ্ক, মানে যদি WBP-র কথা বলো আমি বলবো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্কগুলোই আসে, একটু মানে খুব কঠিন অঙ্ক কিছু নেই, সহজ সরল অঙ্ক রয়েছে, তবে এগুলো দিয়ে শুরু করলে পরে অঙ্কের প্রতি যে অনেকের ভয়টা থাকে মানে ভীতি থাকে যে দেখেই ভয় লাগে, সেই জিনিসটা হয়তো থাকবে না, সেই ক্ষেত্রে এই বইটা মোটামুটি কাজে দেবে। কিন্তু লাভ ক্ষতি বা প্রফিট লসের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, প্রথমে এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো এরকম দেওয়া রয়েছে, মানে কোনটা কাকে বলে, ভগ্নাংশ কী বা যা যা হয় আর কি এই চ্যাপ্টার রিলেটেড সেগুলো, তারপরে কোশ্চেন অ্যান্ড সলিউশন রয়েছে এবং সলিউশনগুলো পরপর করতে করতে আসা, তো বুঝতেই পারছো প্র্যাকটিসের জন্য একদমই নয়, যদি প্র্যাকটিসের জন্য হতো তাহলে আমি বলতাম যে এখানে সলিউশনগুলো এভাবে থাকাটা উচিত নয়, এটা পুরোপুরি শেখার জন্য, যারা শিখতে চাইছো মানে মোটামুটি শর্ট ট্রিক শিখতে চাইছো বা একটু ডিসক্রিপটিভ ওয়েতেও শিখতে চাইছো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে?
তো এই ছিল মোটামুটি আর কি বই। খুব বিশেষ কিছু আর ধরে ধরে চ্যাপ্টার দেখাবো না, সবই চ্যাপ্টারের প্রেজেন্টেশন মানে একই রকম। আর বইটার পেজ কোয়ালিটি খুব ভালো, মানে দাম অনুযায়ী বলবো পেজ কোয়ালিটি ভালো, কিন্তু কভার পিকচারের যে কোয়ালিটি মানে এটার যে আর কি প্রিন্টটা সেটা খুব একটা আমার পছন্দ হয়নি, কেমন রং ওঠা রং ওঠার মতো লাগছে। তাছাড়া এমনি বইটার ভেতরের পেজ কোয়ালিটি নিঃসন্দেহে ভালো, আর বইটা বেশ ছোটোর মধ্যে করা রয়েছে আর কি। আচ্ছা, এবার যদি যদি একটি বয়স সমস্যা বা দেখো প্রবলেম অন এজ, এই চ্যাপ্টারটা দেখাই। দেখো এইখানেও তাই, যে প্রথমে কিছু ইনফরমেশান অল্প করে দেওয়া, তারপর এখান থেকে অঙ্কগুলো শুরু হয়ে গেছে। দেখো ব্যাংক পিও 2010-এ কোশ্চেনটা এসেছিলো, সেটার এরকম প্রথমে ডিটেলসে সলভ রয়েছে। তারপর দেখো এখানে কুইক মেথডে করা রয়েছে, এতে ক্ষেত্রেও তাই, 2 নম্বর অঙ্ক, ঠিক আছে, 3 নম্বর অঙ্ক, এগুলো একটু পজ করে করে দেখো যে অঙ্কগুলো কেমন রয়েছে, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের এই অঙ্কগুলো প্র্যাকটিস করাটা মানে এই অঙ্কগুলো করার জন্য এটা নেওয়াটা ঠিক হবে কি না, ঠিক আছে। তো এই মোটামুটি বইটার প্রেজেন্টেশন আর কি। দেখো এই যে আমরা এইভাবে এই চ্যাপ্টারটা যদি একটু দেখাই, আমরা কিন্তু এই অঙ্কগুলো এভাবেই করি। চ্যাপ্টারের নামটা প্রতিটা পেজে মেনশান করা নেই, থাকলে সুবিধা হতো। দেখো এই যে অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, আমরা কিন্তু অ্যালিগেশন মিক্সচারের অঙ্ক যখন শিখি, ঠিক আছে, আমরা যখন মানে ভেঙে ভেঙে করি আর কি, প্রথমে কিন্তু আমরা এইভাবে শিখি যে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনগুলো এভাবে শেখা হয় আর কি। বিভিন্ন কোচিং সেন্টার বলো বা টিচারদের কাছে শিখলে তারা কিন্তু এভাবে শেখায়, ঠিক আছে, সেগুলো কিন্তু ওইভাবেই দেওয়া আছে। তো আমি বলবো অঙ্ক শেখার জন্য বইটা নিঃসন্দেহে ভালো, যে শর্ট ট্রিক এবং যদি একটুখানি মানে প্রথম প্রথম শিখতে চাইছো সেক্ষেত্রে আমি বলবো যে খারাপ হবে না, সেক্ষেত্রে তোমরা কনসিডার করতে পারো। অবশ্যই প্রয়োজন বুঝে কিনবে, আমি দেখাচ্ছি বলে যে বইটাকে কিনে নিতে হবে সেরকম কোনো মানে নেই, যদি প্রয়োজন মনে হয় তবে কিনতে পারো। যদি অঙ্কে ভীতি থাকে সেক্ষেত্রে এই বইগুলোকে কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো সেক্ষেত্রে। তাছাড়া যদি সুবীর দাসের বইটা একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, রায় মার্টিনের বইটা প্র্যাকটিসের জন্য খুব ভালো, সেগুলো যদি থাকে, সেগুলো যদি করছো তাহলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা দেখো ওনার লেখা আরও এই বইগুলো রয়েছে, আমি মানে চেষ্টা করবো এগুলো ভিডিও করার আর কি। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে, ভিডিওটা খুব বেশি বড় করব না, ঠিক আছে। আর দেখো বইটার ভলিউম মানে এরকম আর কি, বেশ মোটাসোটাই বলতে পারো। আর পেজ সংখ্যা বইটার মধ্যে 520টা পেজ রয়েছে, আর পেজ কোয়ালিটির কথা বলেছি বেশ ভালো। আচ্ছা তো দেখো এই ছিল বইটার মধ্যে, আর ডিটেলসে আর কিছু বলার আমার নেই এই বইটা সম্পর্কে এখন। তো এই ভিডিওটা যদি তোমাদের পার্টিকুলারলি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষা সংক্রান্ত কিন্তু প্রচুর বই রিভিউ করি, প্রতিদিন কোনো না কোনো বইয়ের ভিডিও আসছে। তো তোমরা যদি সেগুলো দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।